সরকারি সহায়তার অভাব আর রপ্তানি পণ্যের মান ঠিক না থাকায় বগুড়ার সবজি বাজারগুলো হারাতে শুরু করেছে দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে। কয়েক বছর আগে বগুড়া থেকে শীতের সবজি রপ্তানি শুরু হয় ভুটান সহ কয়েকটি দেশে। বগুড়ার মস্তান হাট থেকে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ভুটানের সবজি রপ্তানি শুরু হয় বছর তিনেক আগে। বাঁধাকপি, মিষ্টি কুমড়া ও আলুর চালান গেছে গত তিন বছর। এবছর থাই পাতা, মূলা, গাজরের সঙ্গে স্ট্রবেরিও রপ্তানির কথা ছিল। গত বছর শীতের শেষের দিকে বিরূপ আবহাওয়ার কারণে মান পড়ে যায় রপ্তানি পণ্যের। এ কারণে ওইসব দেশের ক্রেতারা এবার আর এসব সবজি নিচ্ছে না। ব্যবসায়ীরা বলছেন, সবজি সংরক্ষণে প্রশিক্ষণ ও হিমায়িতকারী না থাকার কারণে মান ধরে রাখতে পারেননি তারা। এজন্য বাজার হারাতে হয়েছে। তাদের অভিযোগ, সরকারি সংস্থার কাছে সহযোগিতা চেয়েও ব্যর্থ হয়েছেন। ট্রান্সপোর্টের ভাড়া আছে, সে ভাড়া দিয়ে আমরা করে নিয়ে যাব, কিন্তু সরকার কোনো প্রকার আমাদেরকে সহযোগিতা করেনি। এই কারণে কিন্তু আমাদের এই তিন দেশে আমি নিজে মাল দিয়ে আসছি এবং তিন দেশ থেকে আমি বঞ্চিত হয়েছি। আলু, মিষ্টি কুমড়া ও বাঁধাকপি রপ্তানি বন্ধ হয়ে যাওয়ার প্রভাব পড়েছে স্থানীয় বাজারে। কয়েক বছরের তুলনায় এসব সবজির দাম কিছুটা কম মিলছে বলে জানাচ্ছেন তারা। গতবারকার এক্সপোর্টের কারণে আমাদের কপির দাম খুব ভালো বাজার পাচ্ছিলাম, 18-20 টাকা বেচছিলাম, কিন্তু এবার কপি তো 8-9 টাকা, এটাই হাইস্ট বাজার। বিদেশ গেছিলো 1000 টাকা মন পাওয়া গেছিলো, এবারে সে আলু বিদেশ যাচ্ছে না বলতে 400-500 টাকা মন। রপ্তানিকারকদের সূত্রে জানা গেছে, গত বছর বগুড়া থেকে তিন দেশে আলু রপ্তানি হয়েছে 2000 মেট্রিক টন, মিষ্টি কুমড়া আর বাঁধাকপি রপ্তানি হয়েছে 300 মেট্রিক টন। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া।